এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে ফাউন্টেন পেন আবিষ্কার করেন কে ক ওয়াটারম্যান খ ল্যারি পেজ গ আর্থার রিমন নাকি ঘ ম্যাডাম কুড়ি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ওয়াটারম্যান তাহলে ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মাস্টারদা নামে পরিচিত কে ক সেন খ লক্ষণ সেন গ বল্লাল সেন নাকি ঘ সামন্ত সেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সূর্য সেন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন কে ক স্বামী দয়ানন্দ খ অরবিন্দ দাস গ স্বামী বিবেকানন্দ নাকি ঘ বিদ্যাসাগর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্বামী বিবেকানন্দ তাহলে পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম হলো কি ক হিন্দু খ জৈন গ বৌদ্ধ নাকি ঘ বৈষ্ণব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বৈষ্ণব তাহলে শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম হলো বৈষ্ণব পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উইংস অফ ফায়ার আত্মজীবনীটি হলো কার ক অমর্ত্য সেন খ প্রফুল্লচন্দ্র রায় গ এপিজে আব্দুল কালাম নাকি ঘ সচিন তেন্ডুলকার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এপিজে আব্দুল কালাম তাহলে উইংস অফ ফায়ার আত্মজীবনীটি হলো কার আমাদের উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি হলো কার ক দীনবন্ধু মিত্রের খ প্যারিচাঁদ মিত্রে গ পেমেন্দ্র মিত্রে নাকি ঘ মনীষ ঘটকের তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্যারিচাঁদ মিত্রে তার টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি হলো কার আমাদের উত্তর হয়ে যাবে প্যারিচাঁদ মিত্রে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কি ক গোয়া খ ত্রিপুরা গ আসাম নাকি ঘ নাগাল্যান্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গোয়া তাহলে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন কে ক মহাশ্বেতা দেবী খ শ্রীমতী ইন্দিরা গান্ধী গ আশাপূর্ণা দেবী নাকি ঘ মীরা কুমারী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আশাপূর্ণা দেবী তাহলে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন আশাপূর্ণা দেবী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন কে ক ছন্দা গায়েন কিরণ বেদী গ আন্না চাঁদ নাকি ঘ বাঁচেন্দ্রী পাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাচেন্দ্রী পাল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খ মহাত্মা গান্ধী গ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি ঘ বদরুদ্দিন তৈবজি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন কে ক সাইফুদ্দিন কিচলু খ বদরুদ্দিন তৈবজি না গ ফাতেমা বিবি নাকি ঘ ডক্টর জাকির হোসেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ডক্টর জাকির হোসেন প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে ফুটবলের রাজা বলে কোন দেশের নাগরিককে ক চিলি খ ব্রাজিল গ উরুগুয়ে নাকি ঘ প্যারাগুয়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ব্রাজিল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বীরবল কার ছদ্মনাম ক সমরেশ বসু খ রাজশেখর বসু গ বিমল ঘোষ নাকি ঘ প্রমথ চৌধুরী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রমথ চৌধুরী তাহলে বীরবল কার ছদ্মনাম আমাদের উত্তর হয়ে যাবে প্রমথ চৌধুরী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন কখন ক কলিঙ্গ যুদ্ধের পর খ তরাইনের প্রথম যুদ্ধের পর গ বাংলা ভাগের পর নাকি ঘ তরাইনের যুদ্ধের পর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কলিঙ্গ যুদ্ধের পর তাহলে অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন কখন আমাদের উত্তর হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধের পর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মিশরের প্রধান অর্থকরী ফসল হল কি ক চিনি খ কার্পাস গ কফি নাকি ঘ দুধ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কার্পাস তাহলে মিশরের প্রধান অর্থকরী ফসল হল কার্পাস পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সাঁওতাল বিদ্রোহ ঘটেছে ক আঠারোশো সালে খ আঠারোশো সালে গ আঠারোশো সালে নাকি ঘ আঠারোশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আঠারোশো সালে তাহলে সাঁওতাল বিদ্রোহ ঘটেছে আঠারোশো সালে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ছন্দের যাদুকর বলা হয় কাকে ক বিহারীলাল চক্রবর্তীকে খ রবীন্দ্রনাথ ঠাকুরকে গ মৃদুল দাশগুপ্তকে নাকি ঘ সত্যেন্দ্রনাথ দত্তকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সত্যেন্দ্রনাথ দত্তকে ঘ সত্যেন্দ্রনাথ দত্তকে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মরু অঞ্চলে উদ্ভিদদের বলা হয় কি ক জেরোফাইট খ মেসোফাইট গ হোমোফাইট নাকি ঘ ম্যানগ্রোভ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জেরোফাইট তাহলে মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় জেরোফাইট পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরাম গানটি রয়েছে ক বৃক্ষ উপন্যাসে খ রাজসিংহ উপন্যাসে গ আনন্দমঠ উপন্যাসে নাকি ঘ চন্দ্রশেখর উপন্যাসে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আনন্দমঠ উপন্যাসে তাহলে বঙ্কিমচন্দ্রের বন্দ্রমাতরম গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন ক কমল সিং খ সূর্য সেন গ সুভাষচন্দ্র বসু নাকি ঘ বিপিনচন্দ্র পাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে সূর্য সেন তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে সূর্য সেন